এরপরে প্রশ্ন করেছেন মুফতার আহমদ, নামাজে মাকরুহ ওয়াক্ত সম্বন্ধ বলেন, কিছু কিছু সময় সালাত পড়া উচিত নয়, যেমন যে সময়গুলোতে সালাত পড়া নিষিদ্ধ ওয়াক্ত আছে, কিছু যেগুলোতে পড়া নিষেধ, যেমন সূর্য যখন উঠে, সূর্য যখন বরাবর মাঝখানে থাকে আকাশে এবং সূর্য ডুবে, ওই টাইমগুলোতে নামাজ পড়া নিষেধ এবং হারাম। এর বাইরে অনেকগুলো আমাদের মধ্যে কিছু সময় আছে না পড়া উচিত, যেমন আসরের পরে অন্য কোনো নামাজ না পড়া উচিত, আসরের পরে অন্য কোনো নামাজ পড়তেন না সচরাচর, মাগরিবের আজানের পরে দুই রাকাত সালাতের কথা বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে, এছাড়া আসর পরে সালাত পড়তেন না, ফজরের পরেও আপনার ফজরের ফরজ সালাতের পরে সূর্য ওঠার আগে কোনো সালাত পড়তেন না তিনি, এই জন্য এই টাইমে সালাত দেখুন মাকরুহ বলেছেন। ফাহিম সরকার সারিয়ার জানতে চেয়েছেন।